নমস্কার বন্ধুরা দ্য বংস রসুই ঘরের সবাইকে স্বাগত এই আমের মরশুমে পাকা আম দিয়ে অনেক রকম রেসিপি তো আমি শেয়ার করছি আজকে আমি আরও একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি আজকের রেসিপি পাকা আমের কালাকাদ বা ম্যাঙ্গো কালাকাদ বানানো ভীষণই সহজ আর এটা বানাতে মাত্র চারটি উপকরণ লাগে আর একটা সিক্রেট উপকরণ আমি এতে ব্যবহার করব আসুন দেখে নি আজকের ভিডিওটা ম্যাঙ্গো কালাকাত বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ জল এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি দুই লিটার ফুল ক্রিম মিল্ক বা ফুল ফ্যাট মিল্ক মিষ্টি বানানোর জন্য সব সময় চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্ক ব্যবহার করার তবে যদি ফুল ক্রিম মিল্ক না থাকে আপনারা টোন মিল্ক ব্যবহার করতেই পারেন দুধটা আমি জাল হতে দিচ্ছি অপরদিকে আম কালাকাত বানানোর জন্য অবশ্যই আমাদের পাকা আম প্রয়োজন আমি তিনটে মাঝারি সাইজের পাকা আম নিয়েছি যেহেতু দুই লিটার দুধ ব্যবহার করছি তাই আমার মাঝারি সাইজের তিনটে পাকা আম প্রয়োজন যদি আপনারা এক লিটার দুধে এই কালাকাত বানান সেক্ষেত্রে একটা বড় সাইজের পাকা আম ব্যবহার করতে পারেন আমের মাথা বা বোটার কাজটা একটু কেটে নিয়ে আমি খোসা সমেত এটা স্লাইস করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে আমের শ্বাসটা স্কুপ করে তুলে নিচ্ছি আর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন আমি আমের শ্বাস নিয়ে নিয়েছি তিনটে আম একইভাবে কেটে নিয়েছি আর আম সন্দেশ বা আমের কালাকাত মানেই যে অতিরিক্ত আম ব্যবহার করতে হবে তা একেবারেই নয় আমি যে পরিমাণ আম বললাম সেটা ব্যবহার করলেই কালাকাত পারফেক্ট হবে আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি একটু খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো আঁশ থেকে না যায় যদি আমের আঁশ থাকে আপনারা ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন অপরদিকে দেখুন দুধটা ফুটে উঠেছে দুধে বয়েল চলে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই করে দিচ্ছি এতক্ষণ গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে ছিল দুধ কিন্তু জাল দিয়ে ঘন করার প্রয়োজন নেই এবার একটা বয়ল আসার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেই ম্যাঙ্গো পাল্প এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মিষ্টিটা আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখেই তৈরি করব। আর একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি এই ম্যাঙ্গো কালাকাত বানানোর জন্য চেষ্টা করবেন একটু মোটা সারফেসের কড়াই ব্যবহার করার না হলে নিচে লেগে যেতে পারে কড়াইয়ের সাইডে যে সর বা মালাইগুলো জমছে আমি স্প্যাচুলার মাথা দিয়ে চেঁচে দুধে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিনিট পনেরো কুড়ি আমি জাল দিয়ে নেব আর যেহেতু আমের মধ্যে টক ভাব রয়েছে তাই দুধটা অনাসে কেটে যাবে এবার আমি সিক্রেট উপকরণটা ব্যবহার করছি আমি এখানে দুই টেবিল চামচ টক দই ফেটিয়ে নিয়েছি এবারেই ফেটিয়ে রাখা টক দই দিচ্ছি টক দই যদি এইভাবে ব্যবহার করা হয় তাহলে এই কালাকাত্তা ভীষণ সফট আর মসৃণ হবে আর অনেক সময় কি হয় আম যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে দুধটা ছানা কাটতে একটু টাইম লাগে তো এইভাবে যদি একটু দই দেওয়া হয় তাহলে দুধটা খুব ভালোভাবে কেটে যায় আর ছানাটাও ভীষণ সফট হয় আর যেটা বলছিলাম এই ম্যাঙ্গো কালাকাত তৈরি করার জন্য ছানা আলাদা করে কাটানোর কিন্তু কোনো প্রয়োজন নেই নর্মাল যখন আমরা কালাকাত বানাই সেক্ষেত্রে ছানা আলাদা করে কাটিয়ে নিয়ে তারপর কালাকাতটা বানাতে হয় আমি কালাকাদের একটা রেসিপি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি আর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা এখনও পর্যন্ত দেখেননি তারা প্লিজ একবার চেক করে নেবেন এক পিঞ্চ মতন লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জিনিসেই যদি একটু লবণ ব্যবহার করা হয় টেস্টটা ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর একটা কথা বলে রাখি দই কিন্তু আবার অতিরিক্ত ব্যবহার করবেন না দুই লিটার দুধের জন্য দুই টেবিল চামচ দই যথেষ্ট যদি এক লিটার দুধে বানান সেক্ষেত্রে এক টেবিল চামচ দই ব্যবহার করবেন দেখুন আমি এবার দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার তিন টেবিল চামচ যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধ ব্যবহার করার কারণে এর টেস্টটা তো অবশ্যই ভালো হবে আর একটা জিনিস যেটা হবে এই কালাকাদের মধ্যে একটা সুন্দর বাইন্ডিং আসবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেই এটা অনবরত নাড়ছি যাতে নিচে লেগে না যায় দেখুন জল অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি এখানে একশো গ্রাম চিনি ব্যবহার করছি আপনারা মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ মতন দেবেন আরেকটা ব্যাপার যেটা আমের মিষ্টতার ওপরেও কিন্তু এই মিষ্টিটার স্বাদ নির্ভর করছে আম যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনি বেশি ব্যবহার করার প্রয়োজন পড়ে না দেখুন জলটা ধীরে ধীরে একদম শুকিয়ে নিতে হবে আর এইটা শুকাতে শুকাতেই আমি দিকে বাকি প্রিপারেশনগুলো নিয়ে নেব কালাকাত সেট করার জন্য আমি স্কোয়ার শেপের একটা কেক মোল্ড নিয়েছি আপনারা কেক মোল্ডের পরিবর্তে নর্মাল কোনো স্টিলের থালাতেও এই কালাকাত অবশ্যই জমাতে পারেন আমি খুব সামান্য একটু ঘি দিয়ে নিলাম আপনারাও অবশ্যই থালাতে যদি জমান থালাতেও একটু ঘি ব্রাশ করে নেবেন তাহলে কালাকাত্তা তুলতে সুবিধে হবে অপরদিকে দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর একটা কথা বলে রাখি আমি এতে রকম ফুড কালার বা এসেন্সের ব্যবহার একেবারে করব না আমের নিজস্ব একটা সুন্দর কালার রয়েছে সেই হলুদ কালারটাই এখানে হয়েছে আর কোনো রকম ফ্লেভার বা এসেন্স ব্যবহার করব না কারণ আমি নিজস্ব একটা মিষ্টি ফ্লেভার রয়েছে দেখুন আমি স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি এটা হয়ে গেছে কি করে বুঝবেন দেখবেন এই ছানাটা কড়াই থেকে ছেড়ে আসবে আর এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু চেপে দিচ্ছি কারণ ছানার মধ্যে যদি কোনো বড় দানা থেকে যায় সেটা তালে ভেঙে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি যে কেক তিনটার মধ্যে ঘি ব্রাশ করেছিলাম তার মধ্যে এটা ঢেলে নিচ্ছি স্প্যাচোলা দিয়ে এইভাবে চেপে চেপে আমি এটা একটু ছড়িয়ে নিচ্ছি আর চারিদিক দিয়ে সমান করে দেব এইভাবে একটু সাইডগুলো চেপে দেব যাতে একদম দোকানের মতন পারফেক্ট শেপ আসে সব শেষে ওপর থেকে একটু কুচনো পেস্তা আর কুচনো অ্যামান্ড ছড়িয়ে দেবো এই ড্রাই ফ্রুট দেওয়াটা অপশনাল যদি ইচ্ছে হয় দেবেন ইচ্ছে না হলে না দিলেও চলবে তবে ড্রাই ফ্রুট দিলে অবশ্যই খেতে আরও বেশি ভালো লাগে এবার এটা আমি এইভাবে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা নর্মাল টেম্পারেচারে দু ঘন্টা রেখে দেবেন ফ্রিজে রাখার প্রয়োজন নেই তাহলে দেখুন এক ঘন্টা পর ফিরে এলাম একদম পারফেক্টভাবে কালাকাত সেট হয়েছে এবার আমি এটা কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে কালাকাতগুলো কেটে নেবেন আপনারাও এই গরমে অবশ্যই এই ম্যাঙ্গো কালাকাত কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশান সরাসরি পৌঁছে যাবে আর আপনারাও কালাকাত বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন হয়েছে আপনাদের আম কালাকাত এবার আমি এটা পরিবেশন করছি আর একটা কথা আপনারা মাথায় রাখবেন কালাকাত কি কখনোই খুব বেশি মিষ্টি ভালো লাগে না কালাকাতটা হচ্ছে হালকা মিষ্টি তাই অবশ্যই মিষ্টিটা একটু বুঝে ব্যবহার করবেন এছাড়াও আমের নিজস্ব একটা মিষ্টি ভাব রয়েছে তাই আম কালাকাতে অবশ্যই মিষ্টিটা একটু বুঝে ব্যবহার করতে হবে আর কালাকাত বানানোর জন্য অবশ্যই একটু মোটা সার্ফেসে কড়াই ব্যবহার করবেন না হলে নিচে লেগে যেতে পারে এই টিপসগুলো একটু মাথায় রাখলে আপনাদের কালাকাত পারফেক্ট হবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ